শুরু হলো বন্দরনগরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। জুমার নামাজ শেষে বদ্দার হাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন নৌকার প্রার্থী রেজাউল করিম। অন্যদিকে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন আমানত শাহর মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগে নেমে পড়েন। এদিকে প্রচারণা ঘিরে বড় দুই দলের নেতাকর্মী আর অনুসারীদের মাঝেও ছড়িয়ে পড়েছে উৎসবের এক ধরনের আমেজ। দর্শক প্রতিবেদনের জন্য একটু অপেক্ষা করছি, এই প্রচারণার খবর নিশ্চয়ই জানাবো প্রতিবেদনে। প্রায় ১০ মাস পর আবারও নির্বাচনী মাঠে প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে নগরীর সড়ক আর অলিগলি, নেতাকর্মীদের মাঝেও উৎসবের আমেজ। দুপুরে নামাজ শেষে বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নির্বাচিত হলে চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন নৌকার এ প্রার্থী। নৌকা প্রতীক এ দেশের স্বাধীনতা দিয়েছে, নৌকা প্রতীক এই ভোট দিয়ে আজকে বিশ্বের উন্নয়নে রোল মডেলে পরিণত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সিটি নির্বাচনে এই চট্টগ্রামের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রামকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবে ইনশাল্লাহ। একই সময়ে আমানত শাহ মাজার থেকে প্রচারণা শুরু করেন ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। তার অভিযোগ, আওয়ামী লীগ ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করেছে। ভয়ভীতি উপেক্ষা করে ধানের শীষ প্রতীকে ভোট নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সামনে ২৭শে জানুয়ারি আপনারা আপনাদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আপনারা সবাই ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো নগর জুড়েও। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার দাবি নগরবাসীর, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিনিধিদের নির্বাচিত করার প্রত্যয় কারো কারো কণ্ঠে। ভালো সুস্থ নির্বাচন হোক, সবাই ঘর থেকে সুস্থভাবে শান্তিভাবে ভোট দিবে, ভোট দিয়ে ফিরে আসবে, কোনো গ্যাদারিং না, উচ্ছৃঙ্খল না হয়। আমরা চাই আমাদের সবসময় সুখে দুঃখে আমাদের পাশে থাকবে এরকম একজন প্রতিনিধি যেন নির্বাচিত হয়। সুস্থভাবে নির্বাচন হোক, যেন আমরা যেন আমাদের ভোটটা যেন আমরা নিরিবিলি যেন দিয়া চলে আসতে পারি। ২৭ জানুয়ারি নির্বাচনে মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ২৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।